এর মাঝখানে কি এতটাই রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থাকবে যেটা সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর একটি ছবি, যেখানে তাদেরকে দেখা গেছে পাহাড়ি জনজাতির পোশাকে। আর এই দম্পতিকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে পাংখুয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে, যদিও সিয়াম অবন্তীর পোশাকটি মূলত লুসাই সম্প্রদায়ের। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় রাঙামাটি অঞ্চলে কাপ্তাই ব্যাটালিয়নের একটি বিলবোর্ড, যেখানে পাহাড়ি আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের পরিচিতি তুলে ধরা হয়েছে। আর সেখানে ভুল হলো পাংখুয়া সম্প্রদায়ের বিষয়টি। এবার এ বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা সিয়াম নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে অভিনেতা জানিয়েছেন, লুসাই জনগোষ্ঠীর সম্মানিত রাজার আমন্ত্রণে 3 বছর আগে স্ত্রী অবন্তীকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলেন তিনি। তখন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন তারা। বিষয়টি নিয়ে পোস্টটিতে অভিনেতা লেখেন, নিউজ ফিডে বেশ কয়েক জায়গায় আমার আর অবন্তীর এই ছবিটি একটি সাইনবোর্ডে ব্যবহৃত হচ্ছে। সেখানে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে পাংখুয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে। আমরা এতে বিব্রত হয়েছি, কারণ এর মাধ্যমে পাংখুয়া জনগোষ্ঠীকে হেয় করা হচ্ছে। এদিকে ভাইরাল হওয়া ছবিটি নিয়ে নেটিজেনদের অনেকেই ট্রল করছেন সিয়াম অবন্তীকে। ফেসবুক পোস্টে এই বিষয়টি নিয়েও কথা বলেছেন অভিনেতা। তিনি বলেন, ট্রল মিম করা একটা পপ কালচারের অংশ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কিসে কাউকে অসম্মান করা হচ্ছে, একটি সম্প্রদায়কে ছোট করা হচ্ছে, সবার সেই বোধ থাকাটাও জরুরি। সাইনবোর্ডে যারা পাংখুয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে সিয়াম ও অবন্তীর ছবি ব্যবহার করেছেন, অবিলম্বে ছবিটি সরিয়ে নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এই চিত্রনায়ক।